ইউক্রেনে হামলা চালালে অর্থনৈতিক খাতে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে ফের হামলা চালালে মিত্রদের সঙ্গে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। এ অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির জাতীয় নিরাপত্তা টিম নিয়মিত কিয়েভের পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মিউনিখ নিরাপত্তা সম্মেলন সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচনে হেরে যাওয়ার পর এবং পরবর্তীতে ক্যাপিটাল হিলে হামলার জেরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই দুঃখ ঘুচতে যাচ্ছে এবার। সোমবার প্রেসিডেন্ট ডে-তে চালু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাপ ট্রুথ সোশ্যাল। ফ্লোরিডা স্টেটের আটলান্টিক মহাসাগর তীরবর্তী মিয়ামি সমুদ্র সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময়ে শনিবার এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। হেলিকপ্টার বিধ্বস্তের সময় সমুদ্র সৈকতে অনেকে সাঁতার ও রৌদ্র স্নান করছিলেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আমেরিকার অর্থায়নে অবকাঠামো কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রবিবার এই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুক্তরাষ্ট্রের অর্থায়নে অবকাঠামো কর্মসূচিতে অনুমোদনের জন্য পার্লামেন্টে উত্থাপন করা হবে। চুক্তিটির বিরোধিতা করে কাঠমান্ডুতে বিক্ষোভ হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির বিকাশ সহ সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণকালে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি আগামী 22 ফেব্রুয়ারির বৈঠকে 10 জনের নাম চূড়ান্ত করবে, তবে তাদের নাম প্রকাশ করা হবে না। রবিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এই তথ্য জানান। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ভারতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বর সহ 9 জন নিহত হয়েছেন। রোববার সকালে ভারতের রাজস্থান রাজ্যে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানা গেছে। পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, বিয়ে করতে মধ্যপ্রদেশে যাচ্ছিলেন, এমন সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। 2025 সালের মধ্যে মহাকাশ প্রযুক্তি বিকাশের জন্য একটি উদ্ভাবন কেন্দ্রে পরিণত হতে চায় চীনের সমৃদ্ধশালী শহর সাংহাই। সেখানের স্থানীয় সরকার এ ঘোষণা দিয়েছে। রোববার রাশিয়ান সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, সাংহাই এরই মধ্যে চীনের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন আর্জেন্টিনা সহ 12টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। 5 থেকে 8 মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ যে দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে আছে ইংল্যান্ড, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়াও।